আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার আলোকে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে। তো সেই প্রশ্নের উত্তরটা আমি আমাদের চ্যানেলে আপলোড করেছি, আমি কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে চ্যানেল দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। এটা হচ্ছে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্ন। দেখো, প্রথমে হচ্ছে ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, প্রত্যেকটা এক করে, মোট হচ্ছে 15 নম্বর। এখানে যে উত্তরগুলো টিক দেওয়া আছে এগুলো কতটুকু সঠিক সেটা আমি অবগত নই, কারণ এটা হচ্ছে ফেসবুকে যেটা পেয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো যার প্রশ্ন সে আর কি টিক দিয়েছে। তারপর এক কথায় উত্তর দাও, এই ধরনের প্রশ্ন থাকবে 10টা। তাহলে এই 15 আর 10 মোট হচ্ছে কত? 25 নম্বর, যেটা হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ, ঠিক আছে? তারপর রচনামূলক অংশে থাকবে 75 নম্বর, যার মধ্যে প্রথমে থাকবে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। তো তোমাদের পরীক্ষায় 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা হচ্ছে 2 করে, মোট 20 নম্বর। তো এখানে দেখো, তোমাদের কিন্তু যে 10টা প্রশ্ন থাকবে প্রত্যেকটারই কিন্তু অ্যান্সার করতে হবে, কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ না। সো তুমি যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করে যাও, তাহলে দেখবে যে কোনো একটা প্রশ্ন তোমার কমন পড়েনি। তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে। গ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যেগুলো, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে 5টা। 5টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 3টা প্রশ্ন। সো তুমি 5টা প্রশ্ন থেকে যে 3টা প্রশ্ন ভালো পারবে সেগুলো অ্যান্সার করবে। প্রতিটা 5 করে, 3টার জন্য হচ্ছে কত? 15 নম্বর। সবার শেষে থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, এখানে হচ্ছে তোমাদের সবচেয়ে বড় অংশটা থাকছে 40 নম্বর, কারণ এখানে 7 সেট প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে তোমাদের যে কোনো 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 8 করে, মোট হচ্ছে 40 নম্বর। তো দেখো তোমাদের হচ্ছে প্রশ্নগুলো কেমন থাকতে পারে, এরকম 2-1 লাইনে কোনো তথ্য দিয়ে, যেটাকে হচ্ছে দৃশ্যপট বলে বা প্রেক্ষাপট বলে, তার আলোকে 2টা করে প্রশ্ন থাকবে, 3, 5, 8 বা 4, 4, 8 হতে পারে। এভাবে করে 7টা সেট প্রশ্ন তোমাদের সামনে থাকবে। অনেক সময় ছবি আসতে পারে, এরকম ছক থাকতে পারে, প্রকারভেদ থাকতে পারে। তো যাই থাকুক না কেন, তোমাদের কাজ হচ্ছে 7 সেট প্রশ্ন থেকে তোমরা হচ্ছে যেই প্রশ্নগুলো ভালো মতো পারবে সেগুলো অ্যান্সার করা। এখানে প্রশ্ন একটা বেশি দেওয়া হয়েছে, 8 সেট প্রশ্ন করা হয়েছে, যদিও তোমাদের পরীক্ষায় থাকবে 7 সেট প্রশ্ন। তো তোমরা হচ্ছে 2টা অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ, তাই এখান থেকে যে 5 সেট প্রশ্ন ভালো পারবে অবশ্যই সেগুলোই কিন্তু পরীক্ষায় অ্যান্সার করবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমরা শীঘ্রই আরও কিছু স্কুলের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, কারণ যত বেশি ভিডিও তোমরা দেখবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি পরীক্ষা কমন পড়ার সম্ভাবনা থাকবে। আর কমেন্টে তো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা হচ্ছে কিছু মডেল টেস্ট পেয়ে যাবে, সেগুলো চালিয়ে তোমরা করে ফেলতে পারো। শিক্ষার্থীরা, আজ এখানে বিদায় নিচ্ছি, সকলকে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।